মানব জাতির সভ্য ও আদর্শ নাগরিক হিসেবে বেড়ে ওঠার জন্য মানব সভ্যতার আগামী প্রজন্ম নিশ্চিত, নিরাপদ, প্রেমময় ও পবিত্র পরিবেশে বেড়ে ওঠার জন্য বিবাহের বিকল্প নেই। কিন্তু দুঃখজনক হলেও কঠিন সত্য, আমাদের আজকের সামাজিক বাস্তবতায় অত্যন্ত সূক্ষ্মভাবে বিবাহকে খুবই কঠিন করে ফেলা হয়েছে। মানুষ যেন বিবাহের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলে সেজন্য সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্র থেকেই একজন প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের বিবাহের দিকে অগ্রসর হওয়াকে খুবই কঠিন করে ফেলা হয়েছে। বাংলাদেশের আইন অনুযায়ী 18 বছরের কম বয়সী মেয়ের সাথে 21 বছরের কম বয়সী ছেলের বিয়েকেই বাল্যবিবাহ বলা হয়। তবে উন্নত বিশ্বের অনেক দেশেই মেয়েদের বিয়ের বয়স 16 বছর। আজকের সমাজের বাস্তবতায় একজন নারী সাবালক হলেই হবে না, এরপর তাকে আরো অনেকগুলো বছর অপেক্ষা করতে হবে বিবাহের জন্য। 20-তে বুড়ি নয়, 18 বছরের আগে বিয়ে নয়। কিন্তু একজন কন্যা শিশুর বালেক হওয়ার পর থেকে 18 বা 20 বছর পর্যন্ত সময়টি নিরাপত্তা, প্রয়োজন ও অন্যান্য বাস্তবিক বিষয়গুলোর কোনো ব্যবস্থা এই সমাজ করতে পারেনি। অপরদিকে প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য এই সমাজে চালু হয়েছে এক অলঙ্ঘনীয় কঠিন বিধান, আর তা হচ্ছে প্রতিষ্ঠিত না হয়ে বিয়ে করা যাবে না। এই প্রতিষ্ঠিত হতে হতে একজন যুবকের দশা একেবারে কাহিল করে ফেলা হয়। 30 থেকে 40 বছরেও অনেকে প্রতিষ্ঠিত হতে পারে না। এরপর যখন সে প্রতিষ্ঠিত হয়, তখন দেখা যায় যে তার আর বিয়ে করারই আগ্রহ থাকে না। এছাড়াও বিয়েতে ফালতু খরচের আধিক্য এনে বিষয়টিকে এমন ভয়ঙ্কর করা হয়েছে যে এক্ষেত্রে সাহসী হয়ে কিছু করার সুযোগ থাকে না। বিয়ে করা অবশ্য যুবকদের জন্য, কিন্তু প্রেম করা, গার্লফ্রেন্ড নিয়ে সময় কাটানো ও নানাবিধ গুনাহে লিপ্ত হওয়ায় মহাসড়ক উন্মুক্ত করে দিয়েছে সমাজ ও রাষ্ট্র। এমনকি জাহেলি চিন্তা আমাদের অভিভাবকদেরও এতটাই আচ্ছন্ন করে ফেলেছে যে তারাও নিজ নিজ সন্তানদের এমন পাপাচারকে সহজভাবে গ্রহণ করে নিলেও হালাল ও আবশ্যক বরকতময় বিবাহকে মেনে নিতে পারেন না। অথচ ইসলাম বালেক হওয়ার পর ছেলে মেয়েদের বিবাহ দেওয়ার ব্যাপারে অভিভাবকদের নির্দেশ দিয়েছে। বিবাহের মাধ্যমে দুটি পরিবারের মধ্যে আত্মিক সম্পর্ক গড়ে ওঠে, নারী পুরুষের ইজ্জত সম্ভ্রম হেফাজত হয়, পারিবারিক শান্তি ও সুন্দর জীবন লাভ করা যায়। এছাড়াও বিবাহের মাধ্যমে সামাজিক পর্যায়ে অনেক সুফল পাওয়া যায়। এজন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর ন্যূনতম ভরণ পোষণ দিতে সক্ষম সকল যুবককে বিবাহের নির্দেশ দিয়েছেন। ইরশাদ হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা স্ত্রীদের ভরণ পোষণের সক্ষমতা রাখে তারা যেন বিয়ে করে ফেলে, কেননা এটা চোখের প্রশান্তি দানকারী ও লজ্জায় স্থানে হেফাজতকারী। আর যারা স্ত্রীদের ভরণ পোষণের সামর্থ্য রাখে না তারা যেন রোজা রাখে, কেননা এটা তাদের উত্তেজনাকে হ্রাস করবে। বিবাহের ফজিলত। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যখন কোনো ব্যক্তি বিবাহ করে তখন সে যেন তার অর্ধেক ইমানকে পূর্ণ করে ফেলল, এখন বাকি অর্ধেকের ব্যাপারে সে যেন আল্লাহকে ভয় করে। বিবাহের মাধ্যমে মানুষ তাদের প্রাকৃতিক চাহিদা বৌদ্ধ পন্থায় পূরণ করে, পারিবারিক জীবনে প্রশান্তি লাভ করে। ইরশাদ হয়েছে, তিনি সে সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে এবং তার থেকে বানিয়েছেন তার সঙ্গিনীকে, যাতে সে তার নিকট প্রশান্তি লাভ করে। অনেক ভাইকে দেখি বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে করার কথা বলতে পারছে না, তাদের অভিভাবকরাও যেন দেখেও না দেখার ভান করছে। তাদের কাছে তাদের সন্তান যেন এখনও সেই ছোট্ট বাবুটি রয়ে গেছে। কেউ বা বিবাহের প্রশ্ন আসলেই বলে ফেলে, বিয়ে করে বউকে খাওয়াবে কি? আরে কঞ্জুস, বাঙালি জাতির জাতীয় খাবার হচ্ছে ভাত মাছ, বিয়ের পর বউকে ভাত মাছ সবজি খাওয়াবে, এতে আশ্চর্যের কি আছে? আবার অনেক যুবক নিজেরাও এই বিষয়টিতে সংকোচ করে পিছিয়ে থাকেন, বিয়ের কথা উঠলে দারিদ্রতার কথা বলেন, অথচ মাসে মাসে মোবাইল ও ইন্টারনেটের পেছনে তারা হাজার হাজার টাকা খরচ করতে পারেন, কিন্তু সামান্য একজন প্রিয় মানুষের আহার জোগাবার খরচ নেই বলে মিথ্যার আশ্রয় নেন।
এই সকল ভাইদের জেনে রাখা দরকার, আপনাদের লক্ষ্য করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বিবাহ করা হচ্ছে আমার সুন্নত, যে আমার এই সুন্নত পালন থেকে মুখ ফিরিয়ে নিল, অপছন্দ করলো, সে আমার উম্মাতের অন্তর্ভুক্ত নয়। মহান আল্লাহ আমাদের সকল প্রাপ্ত বয়স্ক দীনী ভাই বোনদের বিবাহের বিষয়টি সহজ করে দিন। আমিন।